हम आपसे कुछ नहीं मांग रहे हैं, आप हमको एक कोई भी रेफरेंस बताइए, सीएसएफ को दे रहे हैं। वो बोले कि आपको दिए भी नहीं है, सीएसएफ को दिए हैं। मेरे घर में जाने के लिए, ये राकेश सिंह का भी घर है, ये मेरा भी घर है, मेरे घर में जाने के लिए आपको एड्रेस बताना होगा कि किस घर में आप आ रहे हैं। राकेश सिंह को सर्च करने आ रहे हैं कि कोकेन सर्च करने आ रहे घर में, आप किस लिए आ रहे घर में, आपको ये हमको बताना होगा। आप आराम से जा सकते हैं, कुछ नहीं दिए, एक सिंगल आप एक सिंगल कागज देने का मतलब नहीं है, उनको बोलने से जरूर है, कोई ऐसा कुछ नहीं है, देना होता है। ये दिले उधर कॉपी दे दो, आपके पास फोर्स है, आप जबरदस्ती जा सकते हैं, कोई दिक्कत नहीं है। 65 केस नंबर है, हमरा न्यू इन्वेस्टिगेशन करने आए हैं, हमारे बाबा 65 केस नंबर है। अक्यूज मोहित ठाकुर चक्रवर्ती প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মোহিত, কিছুক্ষণ আগে আমরা যে ছবি দেখে নিচ্ছিলাম, পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন রাকেশ সিং এর বাড়ির বাইরে, তারা জানাচ্ছিলেন যে ভেতরে যাবেন তারা। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, ভেতরে কি তারা ঢুকেছেন? দেখো, ছবির কোনো পরিবর্তন হয়নি, এখনও একই রকমের ছবি। রাকেশ সিং এর ছেলে এবং পরিবারের যারা ফ্যামিলি মেম্বার, তারা গেটের সামনে রয়েছেন। তাৎপর্যপূর্ণভাবে সিআইএসএফ, তারা কিন্তু গেটের সামনে থেকে সরে গেছেন। আপনারা কি সিআইএসএফকে অন্য কোথাও চলে যেতে বললেন? হ্যাঁ, সরিয়ে দিলেন। ওনারা, আমরা চাই যে গেট যদি ওনারা লিগালি কিছু দিতে চাইছেন না, যদি গেট ভেঙে যেতে চাইছেন, তো আমরা ওনারকে বলছি গেট ভেঙে চলে যেতে। তাই জন্য আমরা নিজেও সাইড হয়ে গেছি, আমরা সাইডে দাঁড়িয়েছি, ওনারা যেতে চান ভেঙে চলে যেতে পারেন। সিআইএসএফ সরে গেছে, বাড়ির লোকেরা বলছেন গেট ভেঙে পুলিশ ভেতরে যেতে পারে, কিন্তু পুলিশ আধিকারিকরা এখনও সেই পরিস্থিতি বা সেরকম কিছু করেননি। পুলিশের তরফ থেকে সব সিনিয়র অফিসাররা তারা নিজেদের মধ্যে মিটিং করছেন, তারা পরবর্তী সিদ্ধান্ত ঠিক করার পরই তারা নেবেন। এখনও যে ছবি দেখা যাচ্ছে যে বিরাট ফোর্স তারা বাড়ি পুরো ঘিরে রেখেছে, এবং বাড়ির লোকেরা বাড়ির নিচে রয়েছেন, গেটের সামনে সিআইএসএফ ছিল। এই মুহূর্তে ফ্যামিলি মেম্বার্সদের রিকোয়েস্টে সিআইএসএফ কিন্তু আর গেটের সামনে নেই। ধন্যবাদ ময়ূর তোমাকে। পামেলাকান্দে বিজেপি নেতা রাকেশ সিং এর বাড়িতে পুলিশি অভিযান, এবং এখনো পর্যন্ত একই রয়েছে পরিস্থিতি। অর্থাৎ পুলিশ আধিকারিকরা বাড়ির সামনে তারা তো রয়েছেন, এবং তারা কিছুক্ষণ আগে যারা জানাচ্ছিলেন যে ভেতরে ঢুকবেন তারা, কিছুক্ষণ আগেই সিআইএসএফ জওয়ানরা যারা রাকেশ সিং এর বাড়িতে বাড়ির সামনে ছিলেন, তাদের তারা বাধা দিচ্ছিলেন পুলিশ আধিকারিকদের ভেতরে ঢুকতে। তবে এই মুহূর্তে এই সংক্রান্ত যে খবর আপনাদের জানিয়ে রাখবো, আদালতে অস্বস্তিতে বিজেপি নেতা রাকেশ সিং, লালবাজারের নোটিশের উপর স্থগিতাদেশ দিল না আদালত। আবারও জানিয়ে রাখবো আদালতে অস্বস্তিতে বিজেপি নেতা রাকেশ সিং। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার এই নিয়ে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি খবর এ বিষয়ে? দেখো, গতকাল রাত 11:30টার সময় লালবাজারের তরফ থেকে পুলিশ আধিকারিকরা রাকেশ সিংকে নোটিশ পাঠায়, এই মর্মে যে আজকে বিকেল 4টার সময় তাকে লালবাজারে হাজিরা দিতে হবে, এবং দিয়ে এই যে মাদক সংক্রান্ত যে মামলা রয়েছে সেই মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে যায়। এবং তারপরেই রাকেশ সিং বিজেপির নেতা, তিনি কলকাতা হাইকোর্টে আসেন এবং তিনি বলেন যে তাকে লালবাজারের তরফ থেকে যে নোটিশ পাঠানো হয়েছে তার উপর আপাতত ভাবে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট দিক, এবং তিনি হাজিরা দিতে প্রস্তুত আছেন, কিন্তু তার উপর যেন কোন রকম কড়া পদক্ষেপ, অর্থাৎ গ্রেপ্তারির মতো কোন রকম কড়া পদক্ষেপ যাতে গ্রহণ না করা হয় সেই মর্মেও কিন্তু বিজেপি নেতা তিনি আবেদন করেছিলেন। কিন্তু তার এই দুটি আবেদনই আজকে স্পষ্টত কলকাতা হাইকোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে এই মামলার এই পর্যায়ে, অর্থাৎ ইনভেস্টিগেশনের এই পর্যায়ে আদালত কোন রকম ভাবে হস্তক্ষেপ করবে না, এবং পুলিশ এখনো পর্যন্ত যে যে পদক্ষেপ গ্রহণ করেছে তার প্রত্যেকটি পুলিশ আইন অনুযায়ী একেবারে রীতিনীতি মেনে পুলিশ করেছে। অতএব এই অবস্থায় এই মামলার ক্ষেত্রে কোন রকম হস্তক্ষেপ করার প্রয়োজন রয়েছে বলে মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তিনি মনে করছেন না, এবং সেই কারণেই রাকেশ সিং এর এই যে আবেদন আজকে কলকাতা হাইকোর্টে ছিল সেই আবেদন তিনি খারিজ করেছেন। ফলত কলকাতা হাইকোর্টের রাকেশ সিং এর অস্বস্তি যে কয়েক গুণ বাড়লো সেটা কিন্তু বলাই যায়, এবং তোমাকে বলবো যে দুপুর 2:00 থেকে 2:40 পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই মামলার বিচার পর্ব চলে, এবং তারপরে জায়দানের যে পর্ব সেই পর্ব আরম্ভ হয়, এবং এখানে বিস্তারিতভাবে লিখে রাখা হয় গোটা প্রক্রিয়াটা। রাকেশ সিং এর তরফ থেকে বলা হয়েছিল যে তিনি 2018 সালে যখন বিজেপিতে যোগদান করেছিলেন তারপর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, কিন্তু তার পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জেনারেল তিনি স্পষ্টতই বলেন যে শুধুমাত্র তিনি বিজেপি, অর্থাৎ দীর্ঘ সওয়াল জবাব চলে, এবং তারপরে আদালত জানিয়ে দেয় যে নোটিশের উপর স্থগিতাদেশ দিচ্ছেন আদালত। আমরা এই খবরের দিকে নজর রাখবো, এই খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর।